প্রথম প্রশ্ন এসেছে মোহাম্মদ তৌহিদুল আজাদ রাফাত এর কাছ থেকে তিনি দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো গুনাহ করব না এমন ওয়াদা করে আবার সে গুণা করে ফেললে কি ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ কতবার পাপ ক্ষমা করবেন প্রথমত পাপ কিন্তু আমাদের ইমানের ক্ষতি করে এবং পাপের মধ্যে আমরা জানি নানা রকম পাপ আছে সে পাপটা হতে পারে শেরক হতে পারে কুফরি হতে পারে শেরেক এবং কুফুরির চাইতে নিচু স্তরের কবিরা গোনা আবার হতে পারে সেগেরা গোনা সগিরা গুনাগুলোর ব্যাপারে আমরা জানি যে সেটা ইমানকে নষ্ট করে না সেটি আমাদের বিশিষ্ট এবং বড় বড় ইবাদতের মাধ্যমে সেটি ক্ষমা হয়ে যায় যেমনটি আমরা রাসুলসাল্লামের অনেকগুলো হারিসে পেয়েছি যেমন তিনি বলেছেন পাঁচ সালাত মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয় এক জুমরা থেকে আরেক জুমরা যদি কেউ জুমুড়ার সালাদগুলো ঠিকমতো তিনি পড়েন তাহলে এই দুই জমার মাঝখানের সগিরা গোনাগুলো মাফ হয়ে যায় এক রামাদান থেকে আরেক রামাদান যদি কেউ সঠিকভাবে সিয়াম পালন করে তাহলে তার মাঝখানের পাপগুলো ক্ষমা হয়ে যায় এক ওমরা থেকে আরেক ওমরা যদি কেউ সুন্দরভাবে আল্লাহর উদ্দেশ্যে ওমরা পালন করে তাহলে মাঝখানের গোনাগুলো পাপ হয়ে যায় মাফ হয়ে যায় আর কবিরা কবিরাগুণার ক্ষেত্রে তো অবাসর্থ কবিরাগুনা আমাদের ইমানকে দুর্বল করে ধীরে ধীরে আমাদেরকে শেরেক এবং কুফুরের দিকে নিয়ে যায় কিন্তু তারপরেও কবিরা গুনাহের কারণে বিশুদ্ধ মত হচ্ছে মুসলিম ব্যক্তি ইমান থেকে বের হয় না তাহলে তার ইমান সম্পূর্ণ চলে যায় না কবিরা গুনাহের কারণে যদিও মুসলিমদের ভ্রষ্ট কিছু ফেরকা তারা মনে করে কবিরা গুনা করলে মানুষ ইমান থেকে বের হয়ে যায় এটা শুদ্ধ নয় তবে এই গোনাগুলো যদি হয় শেরিক আর কফরি কিংবা নাস্তিকতা তাহলে তার ইমান সম্পূর্ণভাবে চলে যায় এখন কেউ গুনাহ করবো না বলে যদি সে শিরিক করে বসে অথবা কফরি করে বসে অথবা নাস্তিকতা পূর্ণ কোনো বক্তব্য কিংবা কোনো চিন্তা ভাবনা পোষণ করে বসে বক্তব্য দিয়ে বসে তাহলে তার ইমান কিন্তু চলে যাবে আর এর বাইরে কবিরা এবং সেগিরার ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছি সর্বাবস্থায় যদি কেউ তওবা করে তাহলে বারবার গুনাহ করব না এমন ওয়াদা করে আবার গুনাহ করলে তার তবা কবুল হবে তার তবা কবুল হবে কিন্তু আপনি প্রশ্ন করেছেন যে কতবার আল্লাহ এই ক্ষমাটা করবেন কতবার আল্লাহ তার তবা কবুল করবেন যতবার সে সিনসিয়ারলি এবং একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবে অনুতপ্ত হবে এবং ওয়াদা করবে যে সে আর কখনোই পাপ করবে না এই ওয়াদার এই ওয়াদাটা যদি সে মনের সত্যটা থেকে করে থাকে তাহলে তার এই তবা কবুল হবে ইস্তেফার কবুল হবে সেটা যদি শতভার শতবার হয় হাজারবার হয় তবুও তার সে তবা কবুল হবে কারণ প্রতিবারই তো সে সেন্সিয়ার তবা করেছে কোনোটাই মেয়ে ছিল না তাহলে হয়তো প্রশ্ন উঠতে পারে কেন সে বারবার তবা ভঙ্গ করলো ওয়াদা ভঙ্গ করলো এখানে উত্তরটা খুব সহজ কারণ সে শয়তানের ধোকায় বারবার পতিত হয়েছে নিজেকে সে সংবরণ করতে পারেনি সে ব্যক্তিত্ব সম্পন্ন এবং কঠোর সংযত এবং সাবধানী মুসলিম হতে পারেনি এই দুর্বলতা যদি কারো থাকেও তবুও আল্লাহ তাকে ক্ষমা করবে আল্লাহ এতটাই দিল এতটাই আল্লাহ রাহিম করিমার সুতরাং আল্লাহ শতবার তাকে হাজারবার কোটিবার লক্ষবার তাকে ক্ষমা করবেন কিন্তু তার সিনসিয়ার তবাটা থাকতে হবে আমরা দেখি যে এ প্রসঙ্গে কোরআন এবং হাদিসে যথেষ্ট বক্তব্য এসেছে সুরাল এমরানের একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবিহ বলছেন উল্লিনা ইদাফা আলু

আর আল্লাহ ছাড়া আর কে পাপ সমূহকে ক্ষমা করবেন আর তারা যে পাপটি করেছে সেটি সেটির উপর কন্টিনিউ করে না জেদ করে না বরং পাপটা আবার ছেড়ে দেয় তওবা করে এটা হলো পাপের উপর ইসরার না করা সে কন্টিনিউ করে না সে পাপ করলো তবা করে পাপ ছেড়ে দেয় আবার হয়তো সে তার ওয়াদা ভঙ্গ করে পাপে চলে যায় আবার পাপ ছেড়ে দেয় স্রার হচ্ছে সারা জীবন পাপ করেই যাওয়া তওবা না করা যদি তারা এই পাপকে কন্টিনিউ না করে ইসরার না করে তাহলে প্রতিবার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন সে যদি সেটা লক্ষ বারো হয়ে থাকে অর্থাৎ এখানে আয়তে বলা হচ্ছে তারা জেনে শুনে যা করেছে যে পাপ করেছে তাতে তারা বরকারার থাকে না স্থায়ী থাকে না কন্টিনিউ করে না আল্লা সাল্লা বলছেন এরা হলো সেই সব লোক যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং এমন সকল জান্নাত যাদের যে সকল জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে নহরসমূহ তারা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে এবং এই সকল আমলদার বুন্দুবান মুসলিমদের পুরস্কার কতই না উত্তম ইবনু ক্যাথির বলেন এখানে আল্লাহ সাল্লাহ যে বললেন ওলাম ইসর আলামা আলু ওহমি আলম জেনে শুনে তারা তাদের পাপ কাজের উপর এসরার করে না এর অর্থই হচ্ছে তারা তাদের পাপ থেকে তওবা করে আল্লাহর কাছে খুব দ্রুত ফিরে আসে পাপ করার পর পরপরই আল্লাহর দিকে ফিরে আসে এবং তারা পাপের উপর কন্টিনিউ করে না বরং তারা দ্রুত পাপগুলো থেকে একলাড় করে পাপগুলো থেকে বিরত হয় পাপগুলোকে বর্জন করে যদিও তাদের পাপ মোতাক্কার হতে থাকে বারবার হতে থাকে যতবার মতাকারের হয় তা বানহু তারা সেটা থেকে তবা করে ইমাম ইবনু ক্যাথিয়র তার তাফসির এবনু ক্যাথিরের মধ্যে চমৎকারভাবে ব্যাখ্যাটা করেছেন এবং এটা যথার্থ তাফসির এছাড়া আমরা বুহারি মুসলিমের একটা প্রখ্যাত হাদিস পাই আবুহরাদি আল্লাহ তোল্লাহু থেকে বর্ণিত রাসল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুব চমৎকার একটা হাদিস এই হাদিসটা আপনাদেরকে আরও একটা আলোচনায় আমি শুনিয়েছিলাম এবার অর্থটা বলি সাল্লাম বলছেন একজন বান্দা কোনো পাপ করে এবং হয়তো সে বলে সে পাপ করেছে তখন সে আল্লার কাছে মানে সে যখন পাপ করে তখন তার রব বলে সে পাপ করেছে তখন সে বলে রবে আদনাব হে আমার রব আমি পাপ করেছি ফজর অতএব সে পাপ আমাকে ক্ষমা করে দাও আমার জন্য সে পাপকে ক্ষমা করে দাও তখন রব বলেন আমি জানি আমার বান্দা এইটা জানে যে তার একজন রব আছে যে রব পাপ ক্ষমা করে এবং তিনি তাকে পাকড়াও করতে পারেন সুতরাং যেহেতু মানে বান্দায় কথাগুলো জানে আমি তাকে ক্ষমা করে দিলাম গাফারতু আব দিয়ে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম এরপরে কিছুকাল আল্লাহ যতদিন চান এভাবে সে চুপ থাকে এরপর আবার সে পাপ করে এবং সে বলে হে রব আমি পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহতালা বলেন আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যে রব পাপকে ক্ষমা করে দেয় এবং তাকে পাপের কারণে পাকড়াও করতে পারে সুতরাং আমি তাকে ক্ষমা করে দিলাম কারণ ক্ষমা চাওয়া মানি হচ্ছে সে জানে একজন রব তাকে ক্ষমা করবে সুতরাং সেই জানার কারণে আল্লাহতালা বলেন হাফার তুলে আবদি এহাদিসে আরও এসেছে যে এভাবে আল্লাহতালা যতদিন চান ততদিন পর্যন্ত আবার সে চোপ থাকে এরপর আবার সে পাপ করে আবার সে বলে যে আমি তো পাপ করেছি রব্বি আসাব আমি আরেকটা পাপ করেছি ফাগফের হুলি সে পাপটা আমার জন্য ক্ষমা করে দিন আল্লাহ আবার বলে যে তাহলে আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যে রব তাকে ক্ষমা করেন আবার তাকে পাপের কারণে পাকড়াও করতে পারেন যদি সেটাই হয় তাহলে গাফার তু আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এভাবে হাদিসে তিন তিনবার এসেছে বোহারি মুসলিমের হাদিস এটা তাহলে আপনি যে জিজ্ঞেস করেছেন আল্লাহ তালা কতবার ক্ষমা করবেন এই হাদিসের ভারস্য হচ্ছে এভাবে চলতেই থাকবে কন্টিনিউয়াসলি সে প্রতিবার পাপ করবে আর সিনসিয়ারলি এখানে একটা জিনিস খেলাধুলা না সিরিয়াসলি সে আল্লাহর কাছে তো অব্যাস্তার করবে তাহলে আল্লাহ তাল্লা তাকে ক্ষমা করবেন ইমাম নওয়বি যিনি শাহে মুসলিমের মতো প্রখ্যাত টিকা লিখেছিলেন মুসলিমের উপরে তিনি একটা বাব এনেছেন সেই এই হাদিসের উপর আলোচনা করতে গিয়ে বলেছেন বাব কাবুল তাওবাহ মিনা দুনুব ওয়া ইনতারাতের দুনুবু ও তিনি বলেছেন পরিচ্ছেদ পাপ থেকে তওবা করলে সেটা কবুল হয় যদিও পাপগুলো মুতাকর রিপিটেডলি হতে থাকে এবং তওবাও রিপিটেডলি হতে থাকে তাহলে এটা আমাদের ওলামাইকরামের কাছে খুবই শতসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত হাদিসের আলোকে কোরআনের আলোকে যে যতবার পাপ হবে আর যতবার সিনসিয়ার তওবা হবে ততবারই তার পাপ ক্ষমা হবে এবং সেটা যদি হাজারবারও হয় তবুও তাতে কোনো অসুবিধা নেই আল্লাহর ক্ষমা করতে কোনো অসুবিধা নেই এবং আল্লাহ ক্ষমাই করতে চান সেটি কোরআনে হাদিসে বারবার উঠে এসেছে